তো বন্ধুরা, আমার পেটিএম ওয়ালেটে রয়েছে 32.50 টাকা। আপনাদের সামনে লাইভ পেমেন্ট প্রুফ তুলে দেখাবো। তো চলে আসলাম আমি অ্যাপ্লিকেশানে। অ্যাপ্লিকেশানে আসার পরে পেটিএম নাম্বার বসানো আছে। তো অ্যামাউন্টের জায়গায় জাস্ট 20 টাকা সিলেক্ট করলাম। 20 টাকা সিলেক্ট করার পরে জাস্ট এখানে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে জাস্ট ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশন, ইউর রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস। তো টাকা 1 সেকেন্ডের মধ্যে আমার পেটিএমে চলে আসবে। তো উপর থেকে নোটিফিকেশান চলে এসেছে, সাকসেসফুল হবে, ট্রান্সফার হয়ে গেছে টাকা আমার পেটিএম ওয়ালেটে। তো বন্ধুরা, আমি আমার পেটিএম ওয়ালেটে যাব এবং আপনাদের সামনে লাইভ পেমেন্ট প্রুফ দেখিয়ে দেবো। তো দেখুন, 32.50 টাকা রয়েছে। আমি ব্যাক প্রেস করব। ব্যাক প্রেস করার পরে জাস্ট একবার রিফ্রেশ মারব। ওকে, সো রিফ্রেশ মারার পর আপনাদের সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি পেমেন্ট। ও মাই গড, বুম, দেখুন 52 টাকা রিসিভ হয়ে গেছে। ওকে, সো 20 টাকা এই 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পেটিএম ওয়ালেটে চলে এসেছে। কোথা থেকে এসেছে দেখতে পাচ্ছেন, লোকাল ভোকাল অ্যাপস থেকে। 20 মে অর্থাৎ আজকের তারিখে 8:33 মিনিটে, এখন কটা বেজেছে, 8:34 মিনিট, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে টাকা কিন্তু আমার পেটিএম ওয়ালেটে চলে এলো। তো আরও অনেক পেমেন্ট প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, আরও কিছু পেমেন্ট প্রুফ দেখুন, 20 টাকা 20 টাকা 20 টাকা, আনলিমিটেড পেমেন্ট প্রুফ এই অ্যাপ্লিকেশান থেকে আমি নিয়েছি, 20 টাকা 20 টাকা 20 টাকা। তো 100% জেনুইন অ্যাপ্লিকেশান, ডেসক্রিপশানে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক পেয়ে যাবেন। তো তার আগে ভিডিওতে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, পেটিএম মোবাইল নাম্বার দ্বারা সাইন আপ করে নেবেন, ডেসক্রিপশানে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেবো। সাইন আপ করার পরে আপনাকে প্রোফাইল সেকশানে ক্লিক করতে হবে। তো উপরে প্রোফাইল সেকশন পেয়ে যাবেন, জাস্ট এই প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ চুজ করে নেবেন। ওকে, সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ চুজ করে নেবেন। সো প্রোফাইলে ক্লিক করার পরে এখানে ইংলিশের জায়গায় আপনি বাংলা করতে পারেন, হিন্দি করতে পারেন। তো এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজটাকে আপনি চুজ করে নেবেন। তো তারপরে কী করবেন, বাম দিকে রেফারেন্স আর্ন এন্ড অপশান রয়েছে, বাম দিকে থিওটে ক্লিক করবেন। এখানে ইনভাইট অ্যান্ড আর্ন অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার বন্ধুকে রেফার করতে পারেন। প্রতি রেফারে আপনি পেয়ে যাবেন up to 51 টাকা পর্যন্ত। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রতি রেফারে আর্ন up to 51 টাকা, অর্থাৎ মিনিমাম 5 টাকা করে পাবেন প্রতি রেফারে, ম্যাক্সিমাম আপনি কিন্তু 51 টাকা করে পেয়ে যাবেন। এবং রিডিম করার জন্য এখানে পেটিএম রিডিম অপশান পেয়ে যাবেন, যখনই আপনি 6 থেকে 7 জন বন্ধুকে রেফার করবেন, অর্থাৎ মিনিমাম ওয়ালেটে 30 টাকা থাকতে হবে, তারপর আপনি 20 টাকা তুলতে পারেন, যত খুশি 20 টাকা করে তুলে নিতে পারেন। সো বন্ধুরা, নেক্সট যে অ্যাপ্লিকেশানের কথা বলবো, ডেসক্রিপশানে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে সাইন আপ বোনাস আপনি 100 টাকা পেয়ে যাবেন এবং প্রতি রেফারে আপনি 20 টাকা করে পেয়ে যাবেন। আমি আপনাদের সাজেস্ট করবো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করলে আপনার মিনিমাম রিডিম খুবই কম পড়বে। ওকে, অর্থাৎ মিনিমাম রিডিম খুবই কম, 250 টাকা মাত্র, এবং পুরানো অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা মিনিমাম রিডিম। তো আপনাদের সাজেস্ট করবো নতুন একটা মোবাইল নাম্বার দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো ডেসক্রিপশানে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটে আসার পরে সবার প্রথমে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। সো রেজিস্টার করার জন্য সবার প্রথমে আপনার এখানে ইউজার নেম দিতে হবে, ধরুন আপনার নাম রাম জানা, তো আপনি রাম জানা একসাথে লিখবেন ইউজার নেমের জায়গায়। তারপর একটা পাসওয়ার্ড দেবেন, আপনার নেম দেবেন, নাম দেওয়ার পরে 123@ দিয়ে দেবেন, এইভাবে পাসওয়ার্ড দেবেন। ওকে, সো সেম পাসওয়ার্ড এখানে বসাবেন, তারপরে সিম্পল এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাবেন। এখানে 4 ডিজিট উইথড্রল পাসওয়ার্ড, অর্থাৎ টাকা তোলার সময় একটা পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে, সেটা আপনি বসাতে পারেন, যেমন 12 36 13 92, আপনার পছন্দ মতো 4টা সংখ্যার পাসওয়ার্ড বা পিনকোড আপনি বসাতে পারেন। তারপরে রেফার কোডটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, যদি না নেয় ডেসক্রিপশন থেকে দেখে দেখে বসিয়ে নেবেন। তারপর মোবাইল নাম্বার বসিয়ে এখানে ওটিপিতে ক্লিক করে ভেরিফিকেশান করে নেবেন, তারপরে নিচে কনফার্ম রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। সো তারপর ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেবো, লগ ইন করার লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে নেবেন। যখনই এই লিঙ্কটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন এখানে। সো বন্ধুরা, এখানে ফোন নাম্বার এই অর্থাৎ ইউজার নেম, যে নামটা দিয়েছিলেন আপনি একসাথে, সিম্পল আপনার নাম এবং টাইটেল, সেই নাম এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমি লগ ইন করে নিচ্ছি আপনাদের সামনে। সো বন্ধুরা, এখানে সাইন আপ বোনাস আপনি 50 থেকে 100 টাকা দেখতে পাবেন। এখানে তারপরে আপনাকে ওই টাকা দিয়ে আপনাকে গেম প্লে করতে হবে, এবং আপনি যত পারবেন আগে রেফার করে নেবেন, কারণ রেফারের টাকা দিয়ে আপনি গেম প্লে করবেন, 1 টাকাও ইনভেস্ট করবেন না এই অ্যাপ্লিকেশানে, বা ডিপোজিট টোটালি 1 টাকাও করবেন না, বিনা ইনভেস্টে এই অ্যাপ্লিকেশান ইউজ করবেন। সো রেফার করার জন্য কী করবেন, রেফার করার জন্য এখানে নিচে এজেন্ট অপশান রয়েছে, এজেন্ট সেকশানে ক্লিক করে দেবেন। এজেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে আপনার রেফারেল লিঙ্ক এবং রেফারেল কোড পেয়ে যাবেন, এইখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে আপনি আপনার বন্ধুকে কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, প্রতি রেফারে আপনি পেয়ে যাবেন 20 টাকা করে। তো আপনাদের ট্রানজ্যাকশান হিস্ট্রিতে আমি দেখিয়ে দিচ্ছি,
এখানে ট্রানজ্যাকশন রেকর্ডে প্রতি রেফারে 20 টাকা করে আনলিমিটেড আপনারা রেফার করে যে টাকাটা ইনকাম করবেন সেই টাকা দিয়ে গেম প্লে করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রতি রেফারে কিন্তু 20 টাকা করে দিচ্ছে, তো বুঝতে পাচ্ছেন আনলিমিটেড রেফার করবেন এবং আনলিমিটেড কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো আমি রেফার করে বর্তমানে আমার ব্যালেন্সে কিন্তু 921 টাকা মতো রয়েছে, তো সবই কিন্তু রেফার করে আমি ইনকাম করেছি। ওকে, সো আপনারা এই রেফারের টাকা দিয়ে গেম প্লে করবেন। গেম প্লে কেমনভাবে করবেন, এখানে হোম বাটন রয়েছে, হোম বাটনের উপরে ক্লিক করে দেবেন। হোম বাটনের উপরে যখনই ক্লিক করবেন এখানে একটা মুরগি লড়াই চলে, জাস্ট মুরগি যেমন লড়াই করে ইনকাম জাস্ট লড়াই করে সেরকমই এখানে ম্যারন একটা মুরগি রয়েছে এবং ওয়ালা একটা মুরগি রয়েছে এবং ড্র সেকশনের মাঝখানে রয়েছে। তো আপনি যদি ম্যারন অর্থাৎ প্রথমে যে ম্যারন রয়েছে ম্যারনে যদি টাকা লাগান, ধরুন 50 টাকা লাগান, ওর কিন্তু ডবল টাকা পাবেন। অর্থাৎ ম্যারন যদি জিতে যায়, এই যে ম্যারনের মুরগিটা দেখতে পাচ্ছেন বাম দিকে ম্যারনের মুরগি, ডান দিকে ওয়ালার মুরগি, ম্যারনের মুরগি যদি জিতে যায় তাহলে 50 টাকা গেলে 100 পাবেন কিংবা 100 টাকা গেলে 200 পাবেন, এবং ওয়ালার মুরগি যদি জিতে যায় তাহলে কিন্তু 100 টাকা লাগালে তার ডবল টাকা পেয়ে যাবেন। তো যত টাকা লাগাবেন তার ডবল টাকা পেয়ে যাবেন। তো এখানে আমি ম্যারনে টাকা লাগাচ্ছি, তো চুজ রেডে ক্লিক করে নেব। চুজ রেডের উপরে যখনই ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টের জায়গায় আমি জাস্ট বসিয়ে দেবো 20 টাকা কিংবা 50 টাকা যত টাকা বসাতে চাইছি। ওকে, তো অ্যামাউন্টের জায়গায় দেখুন আমি এখানে 100 টাকা বসিয়ে দিচ্ছি, কারণ আমার সমস্ত রেফারের টাকা থেকে আমি টাকাটা লাগাচ্ছি। 100 টাকা বসিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে, সো যদি ম্যারন জিতে যায় তার কিন্তু আমি ডবল টাকা পেয়ে যাবো। তো এখানে আমি জাস্ট স্টপ ব্যাটিং হয়ে গেছে, এবারে কিন্তু মুরগি লড়াই এখানে হবে। মুরগি লড়ার পর যে জিতবে অর্থাৎ ম্যারন যদি জিতে যায় তার যত টাকা লাগিয়েছে তার ডবল টাকা কিন্তু আমি এখানে পেয়ে যাবো। ওকে, যখনই টাকা লাগবেন আপনার মেইন টাকা থেকে যেন এখানে টাকাটা কেটে নেয় ব্যালেন্সে দেখে নেবেন। এখানে ব্যালেন্স চেক করতে পারবেন, এখানে ছোটো করে লিখে রয়েছে ব্যালেন্স, এখানে ব্যালেন্স চেক করার অপশান রয়েছে, ব্যালেন্স 821 রয়েছে বর্তমানে। আপনি যত টাকা লাগবেন এখানে দেখে নেবেন যেন কেটে নিচ্ছে, তাহলে বুঝবেন যে বেটিংটা আপনি লাগিয়েছেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন টাইম একটা পর্যন্ত, তারপরে আপনি রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন আপনি জিতেছেন না হেরেছেন। ওকে, তো কিছুক্ষণ ওয়েট করবেন এখানে। সো এখানে কিন্তু আপনার ফাইনাল কল চলে এসেছে, জাস্ট 5 মিনিট করে একটা গেম প্লে করতে লাগে সময়। ওকে, সো কিছুক্ষণ ওয়েট কিন্তু করবেন এখানে। সো লাইভভাবে কিন্তু গেম চলবে, ব্যালেন্সে কিন্তু 821 টাকা রয়েছে। তো একটা লাস্ট ফাইনাল রাউন্ড, তো এখানে কিছুক্ষণ ওয়েট করবো, যে জিতবে সে কিন্তু ডবল টাকা পেয়ে যাবে। ওকে, সো বন্ধুরা বাম দিকে টাইমার চলবে, এই টাইমারটা শেষ হলে কিন্তু যে জিতবে সে কিন্তু টাকাটা পাবে। সো বন্ধুরা দেখুন আমি মেরনে টাকা লাগিয়েছিলাম, আমি কিন্তু জিতে ফেলেছি, ফাইট করে জিতে ফেলেছি। ওকে, সো দেখতে পাচ্ছেন ম্যারন উইন, এখানে নিচে কিন্তু লেখা হয়ে গেছে ম্যারন কিন্তু উইন করে গেছে, নিচে দেখতে পাচ্ছেন ম্যারন উইন। ওকে, সো আমি যত টাকা লাগিয়েছি তার ডবল টাকা কিন্তু পেয়ে যাবো, অর্থাৎ আমার ব্যালেন্সে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন 1000 টাকার মতো কাছাকাছি হয়ে গেছে। ওকে, সো এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন 1000 টাকার কাছাকাছি, 1000 টাকা 64 পয়সা মতো হয়ে গেছে। তো নিচে থেকে তুলে দেখতে পাবেন আমি সিম্পলভাবে লাগিয়েছি 100 টাকার বেট এবং জিতেছি কিন্তু 179 টাকা। তো বুঝতেই পারছেন আপনি কিন্তু ডবল টাকার কাছাকাছি কিন্তু ইনকাম করতে পারবেন এইভাবে বেট লাগিয়ে। তো আপনাদের সাজেস্ট করবো রেফারের টাকা দিয়ে, এখানে এজেন্ট সেকশনে ক্লিক করে যে রেফার করবেন সেই রেফারের টাকা দিয়েই সমস্ত গেম প্লেটা করবেন। এবং যখনই আপনার কাছে মিনিমাম, এখানে দেখতে পাচ্ছেন 1000 ব্যালেন্স দাঁড়িয়ে গেছে, যখনই মিনিমাম এভাবে গেম প্লে করে মিনিমাম 250 টাকা আপনি গেম করে জিতবেন তখনই কিন্তু টাকাটাকে তুলে নেবেন। তুলে নেওয়ার জন্য কী করবেন, টাকা এখানে সিম্পলভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করে নেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, তারপর উইথড্রো সেকশনে ক্লিক করবেন। উইথড্রো সেকশনে ক্লিক করার পরে আপনি আপনার উইথড্রো টু ব্যাঙ্কে ক্লিক করবেন। উইথড্রো টু ব্যাঙ্কে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রো টু ব্যাঙ্কে ক্লিক করার পরে এখানে ব্যাঙ্কের সমস্ত সিলেক্ট করে নেবেন, তারপরে সিম্পলভাবে আপনার নাম, আইএফসি কোড, সমস্ত ডিটেলস ফিল আপ করে এখানে উইথড্রোল পাসওয়ার্ড, উইথড্রোল অ্যামাউন্ট যেটা আপনি সাইন আপ করার সময় উইথড্রোল অ্যামাউন্ট বা উইথড্রো পাসওয়ার্ড যেটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা দেবেন, তারপরে কনফার্মে ক্লিক করবেন। তাই কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার পেটিএম ওয়ালেট থেকে শুরু করে যেইখানে লিঙ্ক করবেন যেই ব্যাঙ্কে সেই ব্যাঙ্কে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা মিনিমাম এটিএম খুবই কম, মাত্র 250 টাকা, কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পুরাতন অ্যাকাউন্ট হলে কিন্তু 1000 থেকে 2000 টাকা কিন্তু মিনিমাম এটিএম। এবং যদি এই মহলটার ভিডিও না দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নেবেন এই দুটি মহলটার ভিডিও। তো আজকে ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।